আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে বাংলাদেশে অফিসিয়ালি স্যামসাং এর পক্ষ থেকে স্যামসাং এর এই সিরিজের নতুন একটি স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি A12 এই স্মার্টফোনটি লঞ্চ হয়ে গেল। পিকাবোতে ইনিশিয়ালি লঞ্চ হয়েছে, প্রি অর্ডার চলছে। আমাদের চ্যানেলে স্যামসাং গ্যালাক্সি A12 এর ফুল এক্সপেরিয়েন্স রিভিউ করা আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিলাম, ওখান থেকে ফুল রিভিউটা দেখে নিন। আজকে আমরা এই কি প্রাইস লঞ্চ হয়েছে বাংলাদেশে এবং এই প্রাইসে কি কি ভালো দিক থাকছে, কি কি খারাপ দিক থাকছে এবং কাদের জন্য নেওয়া উচিত, কাদের জন্য নেওয়া উচিত না, সেটা আপনাদেরকে খোলাসা করে বলবো। আপনারা দেখছেন টিউটোরিয়ালস ভ্যালি, টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছে আমি তাইসির। আম পাতা জোড়া জোড়া রিভিউ হবে ওরা ধরা। সো বন্ধুরা, শুরু করা যাক। শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন, এতে করে আমাদের চ্যানেলের সকল নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। তো বন্ধুরা, প্রথমে প্রাইস স্যামসাং গ্যালাক্সি A12 একটিমাত্র ভেরিয়েন্টটি বাংলাদেশে লঞ্চ হয়েছে, 4GB র্যাম, 64GB রম, 64GB এবং এর প্রাইস রাখা হয়েছে 15,000 বাংলাদেশি টাকা। পিকাবোতে প্রি অর্ডার দিলে 1,000 টাকা অফ থাকছে, তখন 14,000 টাকা এই সেটটি পেয়ে যাবে। দেখেছি 15-14,000 টাকায় স্যামসাং গ্যালাক্সি A12 আমাদেরকে কি কি অফার করছে। ভালো দিক বলবো এই ফোনের যে 14-15,000 টাকায় কি কি আসলেই ভালো। প্রথম কথা বলতে হয় বিল্ড এবং ডিজাইন কোয়ালিটি, পুরোপুরি প্লাস্টিক বিল্ড এর ফোন যদিও, বাট পিছনে টেক্সচার থাকছে ম্যাট ফিনিশ এর মতো মনে হবে। সো একদম সলিড বিল্ড ব্যবহার করা হয়েছে, এক পাশে স্কোয়ার হাউজিং এর কোয়াড্রের ক্যামেরা, চিন বেজেলও ঠিকঠাক আছে, ভিশেপ নট থাকছে, বাট এমনিতে ফর্ম ফ্যাক্টর বলেন সবকিছু মিলে বিল্ড এবং ডিজাইন একদম সলিড বিল্ড করা হয়েছে, সেটি একটি ভালো দিক মোবাইলটি। এরপরে আসে এর ক্যামেরা, ব্যাকে কোয়াড্রের ক্যামেরা ব্যবহার করা হয়েছে, 48 MP মেইন সেন্সর, 5 MP আল্ট্রা ওয়াইড, বাকি দুটো 2 MP ম্যাক্রো এবং ডেপথ। ফ্রন্টে ব্যবহার করা হচ্ছে 8 MP সেলফি ক্যামেরা, ফ্রন্ট এবং ব্যাক উভয় দিকে আপনারা সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও শুট করতে পারবেন। সো ক্যামেরা যেহেতু 48 MP মেইন সেন্সর ব্যবহার করেছে এবং স্যামসাং এর ক্যামেরা, সো অবভিয়াসলি আপনারা এই 14-15,000 টাকা বাজেট সেগমেন্টে যথেষ্ট ভালো ফোন ফটো তুলতে পারবেন অন্য মার্কেট বিবেচনা অন্য যে কোনো ফোন থেকেও। সো এই 14-15,000 টাকা প্রাইস সেগমেন্টের ক্যামেরার জন্য এই ফোনটি অবশ্যই একটি ভালো কিছু অফার করে। যদিও এটার সেলফি ক্যামেরা আমার কমপ্লেন আছে, 8 MP ক্যামেরা আসলে 15,000 টাকার সাথে যায় না, সো এটা খারাপের দিকেই রাখবো আমি। এরপর এর অন্যতম একটি ভালো দিক হচ্ছে এর ব্যাটারি, 5,000 mAh ব্যাটারি থাকছে এবং 15 W ফাস্ট চার্জিং চার্জার থাকছে বক্সেই, সো এটা অবশ্যই ভালো দিক। 5,000 mAh ব্যাটারি আপনি অনায়াসে দেড় দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন, যেহেতু প্রসেসরটা অনেকটা দুর্বল সেই কারণে, আর 15 W চার্জিং আমার মনে হয় ডিসেন্ট বলো প্রাইস অনুযায়ী। ভালো দিক হচ্ছে এতে থাকছে অ্যান্ড্রয়েড 10 এবং One UI 2.5, তখন আরো বেটার হবে। সো সবকিছু মিলিয়ে 1 UI 14-15,000 টাকা একটি ক্লিন এক্সপিরিয়েন্স দিবে আপনাদেরকে। সো UI জনিতর জন্য এটা অবশ্যই একটি ভালো দিক, 64GB রম থাকছে এটাও ভালো দিক এবং 3-in-1 স্লট থাকছে, ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন 512GB পর্যন্ত, এটি অবশ্যই এর ভালো দিক। এবং সাইড মাউন্টেড ফিঙ্গার সেন্সর থাকছে, 14-15,000 টাকায় স্যামসাং এর মতো ব্র্যান্ডের পক্ষ থেকে, সো এটিও আরেকটা ভালো দিক। তোমাদের এগুলো ছিল ভালো দিক, এবার চলুন আসি যে কি কি জিনিস আসলে খারাপ হচ্ছে যেটা প্রাইস সেগমেন্টে কোনোভাবেই দেওয়া উচিত ছিল না। এতে ব্যবহার করা হচ্ছে 6.5 ইঞ্চের একটি IPS ডিসপ্লে, HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে, PPI 264, ব্রাইটনেস 380 nits। সো এই প্রাইস সেগমেন্টে 14-15,000 টাকায় স্যামসাং এর পক্ষ থেকে খুবই আশা হতো একটি ব্যাপার, অন্তত IPS LCD ফুল HD প্লাস রেজুলেশন ডিসপ্লে অবশ্যই দেওয়া উচিত ছিল। এর অন্যতম আরেকটি খারাপ দিক, সবচেয়ে খারাপ দিক আমার যেটা মনে হয়েছে, এর প্রসেসর, এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও P35 12 nm ফ্রেম রেট একটি প্রসেসর, টগর প্রসেসর, 2.35 GHz এর ক্লক হাইয়েস্ট, 4টি কোর কর্টেক্স A53 এবং বাকি 4টি কোর 1.8 GHz এর ক্লক কর্টেক্স A53 কোর। GPU সেকশনে ব্যবহার করা হচ্ছে পাওয়ার VRG8320। সো যে প্রসেসর, জিপিও, সিপিইউ 14-15,000 টাকায় অবভিয়াসলি আনফেয়ার। অলরেডি আমি এখানে G80 প্রসেসর পাই অন্য যে কোনো ব্র্যান্ডের কাছ থেকে, G80, G85, মিডিয়াটেক হেলিও, সো অন্তত তারা এখানে যদি G35 প্রসেসরটা ব্যবহার করতো যেহেতু স্যামসাং এর ভেবেছেন, অথবা প্রাইসটা 13,000 রাখতো এই সেটটারই, তাহলে কিছুটা হতে পারতো। P35 আসলে 15-14,000 টাকায় কোনোভাবে মেনে নেওয়ার মতো একটি চিপসেট নয়, এই কারণে শুধুমাত্র এতে আপনারা ডেলি টাস্কিং করতে পারবেন, মাল্টি টাস্কিং খুব বেশি করতে পারবেন না, গেমিং টিমের কথা বাদ দেন, 2D গেমগুলো চলবে। সো মাল্টি টাস্কিং কিং বলা যায় না, মাল্টি টাস্কিং এর জন্য অবশ্যই একটা ঝামেলা করবে বেশি মাল্টি টাস্কিং করলে, তো ডেলি টাস্কিং এর জন্য ঠিক আছে, গেমিং এর জন্য হালকা পাতলে গেমিং করতে পারবেন, মিডিয়াম গেমাররা এর থেকে অবশ্যই দূরে থাকেন, বাট 15,000 টাকা কিন্তু আমরা একটা ভালো প্রসেসর আশা করতেই পারি। তো বন্ধুরা, ছিল মোটামুটি স্পেসিফিকেশন যে 15,000 টাকায় কি কি ভালো এবং কি কি খারাপ থাকছে। এখন এই ফোনটি কাদের জন্য? এই ফোনটি হচ্ছে তাদের জন্য আপনি একজন স্যামসাং লাভার এবং স্যামসাং এ সিরিজের ফোন চান এবং সিকিউর ফোন চান,
চাইনিজ ফোন এইসব সিকিউরিটি অনেক প্রবলেম থাকে, ডাটা ব্রিচ হয়, সো এইসব যদি আপনি অ্যাভয়েড করতেন তাহলে অবশ্যই ফোন নিতে পারেন। এবং ফোনটি নেওয়ার জন্য অবশ্যই আপনার মাথায় থাকতে হবে আমি কোনো মাল্টিটাস্কিং একদম হেভি টাস্কিং করবো না এবং গেমিং করবো না, মিডিয়াম গেমিংও করবো না, তাহলে আপনার এই ফোন নিতে পারেন। প্রাইস অনুপাতে ক্যামেরাটা অবশ্যই ডিসেন্ট ব্যবহার করা হয়েছে, ব্যাটারিটা ভালো, সো এই ক্যামেরা ব্যাটারি ইউআই এই কারণে নিতে পারেন। আর প্রসেসর আর ডিসপ্লের জন্য খুবই হতাশজনক ব্যাপার, সো এটি আপনার সেকেন্ডারি ডিভাইস হিসেবে নিতে পারেন সিকিউর ফোল্ডার টাইপের ব্যাপার স্যাপার সিকিউরিটির জন্য এমনিতে। আর যারা একটু বয়স্ক টাইপের আছেন তারাও নিতে পারেন, তাদের তো অবশ্যই গেমিং টিমের কোনো ঝামেলা নাই, তাদের জন্য একদম সিকিউর এবং একটা ক্লিন ইউআই এর একটা এক্সপিরিয়েন্স থাকবে, সেই কারণে তারাও এই ফোনটি নিতে পারেন। সো আমি ইয়াং জেনারেশনের কথা, এখন মোবাইল আসলে ইয়াং জেনারেশনই বেশি কিনে, তাদের জন্য অবশ্যই এই ফোনটি নয়। সো আমি স্যামসাং এর পক্ষ থেকে খুবই হতাশ, 15,000 টাকা এই ফোনটির প্রাইস কোনোভাবে হওয়া উচিত ছিল না, মিনিমাম 12,000-13,000 টাকা উচিত ছিল ম্যাক্সিমাম, এবং অন্তত যদি G70 Pro অন্তত ব্যবহার করতে পারত আমার মনে হয় অনেক বেটার কিছু করতে পারতো। বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।